সিলেট নগরীতে সোনি আক্তার নামে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে এটি একটি লোমহর্ষক হত্যাকাণ্ড। মেয়েটির গলায় ধারালো কিছু গভীর ক্ষত রয়েছে। লাশের পাশ থেকে রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়েছে। রোববার 12 ফেব্রুয়ারি দুপুরের দিকে নগরীর খলিয়াটলার শুভেচ্ছা 249 নম্বর বাড়ির চতুর্থ তলায় বাসায় এ ঘটনা ঘটে। সোনিয়া সিলেটের জাকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমেদের মেয়ে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসায় থাকতেন। পুলিশ জানান সিলেটি নায়কে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সোনিয়া। জানা যায় সোনিয়ার সৎ পিতা সেলিম মিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় সোনিয়ার মামাতো ভাই সজীব আহমেদ শনিবার রাতে সোনিয়াদের বাসায় আসেন। রোববার সকাল 7টার দিকে সজীব সহ সোনিয়াদের পরিবারের সদস্যরা একসঙ্গে বাসায় নাস্তা করেন। পরে ঘরে সোনিয়া ও তার ভাবি ফারিয়া বেগমকে রেখে পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে চলে যান। এ সময় সোনিয়ার মামাতো ভাই সজীব ওই বাসায় ছিলেন। সকাল 7:30টার দিকে হাসপাতালে থাকা সোনিয়ার মা অমিতা বেগমকে সজীব ফোন করে জানান তিনি বাড়ি চলে যাচ্ছেন। এদিকে দুপুর 12টার দিকে সোনিয়ার সারা শব্দ না পেয়ে তার ভাবি সোনিয়ার কক্ষে গিয়ে বিছানার উপরে গলাকাটা অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় হাসপাতালে থাকা পরিবারের সদস্যদের খবর দেন সোনিয়ার ভাবি। তারা বাসায় ফিরে পুলিশে খবর দিলে দুপুর 1:45টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশের পাশ থেকে কাপড় কাটার একটি রক্তমাখা কাঁচি জব্দ করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি লোমহর্ষক হত্যাকাণ্ড। নিহতের গলায় গভীরভাবে কাটা, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় একজনকে আমরা সন্দেহ করছি, তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করছি না, তাকে আটকের চেষ্টা করা হচ্ছে। পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআইও রহস্য উদ্ঘাটনে কাজ করছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে পুলিশের সন্দেহের তীর সোনিয়ার মামাতো ভাই সজীবের দিকে। পরিবারের সদস্যরাও তাকে সন্দেহ করছেন, পুলিশ তাকে খুঁজছে। সজীবের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার নবীনগর গ্রামে। নিহত সোনিয়ার পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত 12টার দিকে খালার বাসা থেকে মামাতো ভাই সজীবের সঙ্গে বাসায় আসে সোনিয়া। রাতে সোনিয়াদের বাসায় যায় সজীব। রোববার সকালে সোনিয়ার মা অমিতা বেগম মেয়েকে ভালো দেখেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় সজীবকে সন্দেহ করেছেন সোনিয়ার পরিবারের সদস্যরা। মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, ওই তরুণী টিকটকার ছিলেন বলে জানা গেছে। পুলিশ সিআইডি পিবিআই মিলে এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বি নিউজ, ঢাকা।